ডালগোনা কফি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেটা হলো এক বাটি গরম জল, এক বাটি দুধ, তিন চামচ চিনি, তার সাথে যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট সেখানে লাগছে সেটা হচ্ছে কফি প্যাকেট। এবার প্রথমে যেটা করতে হবে, একটা বাটির মধ্যে আমি কফি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দু থেকে দু চামচ নিলেই হয়ে যাবে। তার সাথে গরম জল যেটা রয়েছে ওটা মিশিয়ে দিলাম। এবার যেটা রয়েছে চিনি আমি যেটা নিয়েছিলাম তিন চামচ ওটা পুরোটাই মিশিয়ে দিলাম। এবার এটাকে একটা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে, যতক্ষণ না এটা একটা মোটা লেয়ার নিতে হচ্ছে। এটা করতে 10 থেকে 15 মিনিট সময় লেগে যাবে। এবার দেখুন একটা থিক লেয়ার তৈরি হয়ে গেছে। এবার যেটা করতে হবে, যে আমি গ্লাসে যে বরফটার মধ্যে জাস্ট একটুখানি দুধ মিশিয়ে দিতে হবে। এরপর তৈরি করে নেওয়া যে লেয়ারটা আমরা তৈরি করলাম ওটা আমি উপরে দিয়ে দিচ্ছি। লেয়ার হওয়ার জন্য দুধের উপরে মাখছি। এবার কফি দিয়ে দিচ্ছি উপরে গার্নিশের জন্য। দেখুন আমাদের ডালগোনা কফি যেটা রয়েছে ওটা এখন রেডি।